সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তরুণীদের ভালোবাসা মাখা স্ট্যাটাস। মুর্তাজিমের মতো বর চাইছে তারা, কিন্তু কে এই মুর্তাজিম? পাকিস্তানি টিভি সিরিয়াল তেরে বিনের নায়ক চরিত্রই মূলত যত নষ্টের মূল। পাকিস্তানি এই সিরিয়াল নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই বিতর্কের ঝড় উঠেছে। টিভির পর্দায় বৈবাহিক ধর্ষণের দৃশ্য দেখানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে জিও টিভিতে প্রচার শুরুর পর দর্শক মহলে সাড়া ফেলেছে ধারাবাহিকটি। এই পাকিস্তানি সিরিয়াল নিয়েই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেরে বিন ধারাবাহিকের নায়িকা মীরাবের বাবা মা যথেষ্ট মুক্তমনা, মেয়েকেও সেভাবেই মানুষ করেছেন তারা। মীরাবকে স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে তার অভিভাবক, কিন্তু ঘটনাচক্রে জোর করে মুর্তাজিমের সঙ্গে বিয়ে দেওয়া হয় মীরাবের। সিরিয়ালে মুর্তাজিম ও মেরাব নামে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ওয়াহাজ আলী ও ইউমুনা জায়েদি। দুজনের দাম্পত্য জীবনের টানাপোড়নে এগিয়ে যেতে থাকে ধারাবাহিকটির গল্প। গল্প বাঁক বদলে একসময় দুজনের মধ্যে রসায়ন জমে ওঠে, দর্শকরাও তা বেশ উপভোগ করছিলেন। কিন্তু 46তম পর্ব প্রচারে আসার পর বিতর্কের সূত্রপাত ঘটে। এই পর্বে স্ত্রী মেরাব কথা কাটাকাটির এক পর্যায়ে মুর্তাজিমকে চড় মারে। এরপরই উত্তেজিত হয়ে মেরাবকে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয় মুর্তাজিম। বিতর্ক এবং সমালোচনার সূত্রপাত মূলত এখান থেকেই ঘটে। পুরো এক সপ্তাহ চলে সমালোচনা জল্পনা কল্পনা। নেটিজেনরা ধারণা করছিলেন পরের পর্বে বৈবাহিক ধর্ষণ কিংবা নিপীড়নের ঘটনা ঘটতে পারে। তবে অপেক্ষার পালা শেষে গত বুধবার জিও টিভিতে 47তম পর্ব প্রচারিত হয়। এতে বৈবাহিক ধর্ষণের কোনো দৃশ্যই রাখা হয়নি। মুর্তাজিম ও মেরাবের মধ্যকার সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বলেই তুলে ধরা হয়েছে। তবে পর্বটি দেখে অনেকেই বলছেন সমালোচনার মুখে পড়ার ভয়ে চিত্রনাট্য পরিবর্তন আনা হয়েছে। আবার কেউ কেউ পর্বটি দেখে বুঝতেই পারেননি আসলে কি ঘটেছে। ধারাবাহিকের লেখক নুরান মাখদুম বলেছেন, সিরিয়ালে চিত্রনাট্যের প্রয়োজনে দৃশ্যটির প্রয়োজন ছিল। দর্শকরা বিষয়টি গ্রহণ না করলেও গল্পে পরিবর্তন আনা সম্ভব নয়। সিরিয়ালটি নির্মাণ করেছেন সিরাজুল হক। আয়শা অর্থী, কালবেলা।